আসসালামু আলাইকুম, আমি শেখ তাকদির। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের টিউটোরিয়ালের বিষয় হলো লাইটরুমের মাধ্যমে কিভাবে আমরা ছবি এক্সপোর্ট করব। সো আমি এখন সেটা প্র্যাকটিক্যাল করে দেখাবো। ফার্স্টে আমরা ফাইলে যাব। ফাইলে এখানে দেখেন এক্সপোর্ট লেখা আছে, সেখানে ক্লিক করতে পারেন। আর আপনি ছবির উপরে রাইট বাটন ক্লিক করতে পারেন, দেন এখানে এক্সপোর্ট, দেন এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। আপনি এক্সপোর্ট টু কোথায় করতে যাচ্ছেন, হার্ড ড্রাইভে করবেন আর ইমেলে করবেন না সিডিতে করবেন? যেমন আমি হার্ড ড্রাইভে করব, সো হার্ড ড্রাইভে এখানে ক্লিক করলাম। এক্সপোর্ট লোকেশন, এক্সপোর্ট লোকেশনে এখানে আপনি দেখেন আমি যেমন দিয়েছি স্পেসিফিক ফোল্ডার, তাছাড়া আরও দুটো ফোল্ডার আছে, সেম ফোল্ডার অ্যান্ড অরিজিনাল ফটো অ্যান্ড চুজ ফোল্ডার লেটার। এক্সপোর্ট টু আমি স্পেসিফিক ফোল্ডারে ইউজ করব। সো ফোল্ডার নেম আপনি এখানে চুজ করতে পারেন কোন ফোল্ডারে রাখবেন। আমি যেমন ই ফোল্ডারে রাখবো, এবং কি নামে সেভ করবেন সেটা আমি এখানে ফোল্ডার নাম দিয়েছি। তো সো আপনি এখানে একটা ফোল্ডার নাম ইউজ করতে পারেন। তারপর ফাইল নেম নিন, এখানে আপনি কাস্টমস সিকোয়েন্স, যেমন আমার দেওয়া আছে কাস্টম নেম সিকোয়েন্স, আর আপনি ফাইল নেম ইউজ করতে পারেন। কাস্টম নেম সিকোয়েন্স যদি ইউজ করেন তাহলে আপনি কাস্টম টেক্সট ইউজ করতে পারেন। যেমন আমার ক্যামেরার মডেল যেমন নিকন D7000, সো আমি এখানে ইউজ করেছি নিকন D7000। সো এখানে সিরিয়াল দেন, স্টার্ট নাম্বার 1 দেওয়া আছে। আমি যতগুলো ছবি এডিট করব, সো একটার পর একটা 1, 2, 3, 4 এরকম লাইক অ্যাজ এক্সাম্পল হিসাবে এরকম আসবে। তারপর আছে ভিডিও, ভিডিওর এখানে কিছু নাই। আমি সিম্পল ভিডিও এডিটিং ইন লাইট রুম সেটা নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করেছি, সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফাইল সেটিং, ফাইল সেটিংয়ে ইমেজ ফরম্যাট আছে, ইমেজ ফরম্যাট এখানে কয়েকটা ফরম্যাটে দেওয়া আছে, জিপেকে দেওয়া আছে, জেপেকটা ভালো, তারপর PSD আছে, TIFF আছে, DNG আছে, অরিজিনাল আছে। PSDটা ফটোশপের জন্য ভালো, TIFF এটা ফটোশপের র ফাইলের জন্য ভালো, আর অরিজিনাল এটা যদি ইউজ করেন তাহলে আপনি নিকনের র ফাইলের জন্য অরিজিনালটা ভালো। তা আমরা জেপেকটা ইউজ করতে পারি। তারপর আছে কালার স্পেস, এখানে sRGB আছে, তারপর AdobeGP আছে, আর AdobeRGP আছে, অ্যান আছে প্রোফটো RGB। সো আমরা এখানে AdobeRGP, এটা অনেক পুরাতন, আমরা স্ট্যান্ডার্ড হিসাবে sRGBটা ইউজ করব। আর আপনি ছবির কোয়ালিটি কত দিবেন সেটা ধরেন আপনি 80 আর 90 আর 100 ইউজ করতে পারেন। আর আপনি যদি চান ছবিটি আপনি 10 MB করবেন বা 8 MB করবেন, তখন লিমিটেড ফাইল সাইজ দিতে পারেন। ধরেন 10 MB দিতে চাইলে 10,000 এখানে দেখতে পারেন, 10,000 KB মানে 10 MB। তারপরের ফোল্ডার হলো ইমেজ সাইজিং। তা ইমেজ সাইজিংয়ে এখানে দেখেন রেজুলেশন দেওয়া আছে, রেজুলেশন আপনি 72 ইউজ করতে পারেন আর 96 ইউজ করতে পারেন। আপনি যদি ছবিটি প্রিন্ট করে বের করে নিতে চান তাহলে এখানে 300 ইউজ করবেন আর মোর। আউটপুট শার্পিংয়ে এখানে দেখেন তেমন কোনো কিছু প্রয়োজন নেই। তারপরের ফোল্ডার মেটাডাটা, এখানে আমরা অল মেটাডাটা ইনক্লুড, অল মেটাডাটাই আমরা দিব, কারণ অল মেটাডাটা যদি আমরা দিই তাহলে ছবির সকল ডিটেলস আমরা সঠিকভাবে পাবো। আর আমরা এছাড়া কপিরাইট অনলি ইউজ করতে পারি, শুধু এখানে গেলে কোর ছবির ডিটেলসে কপিরাইট ইনক্লুড সংশ্লিষ্ট কিছু তথ্য। সো আমি ইউজ করি অল মেটাডাটা। আর ওয়াটারমার্ক হিসাবে আপনি ওয়াটারমার্ক এখানে এডিট করে নিতে পারেন, আপনার নামটি এডিট ওয়াটারমার্কে, দেন আপনি এখানে আপনার নাম এডিট করে এখানে ওয়াটারমার্ক হিসাবে ইউজ করতে পারেন। এখানে আপনি আপনার নাম ইউজ করতে পারেন, দেন ডান দিতে পারেন। পোস্ট প্রসেসিং আছে এখানে দেখেন, সেখানে আপনি ডু নাথিং ইউজ করতে পারেন। আবার আপনি এখানে চাইলে শো ইন এক্সপ্লোরারে দিতে পারেন, তাহলে ছবিটি কোন জায়গাতে সেভ হয়েছে সরাসরি সেই জায়গায় চলে যাবে। বা আপনি ওপেন ইন অ্যাডোবি ফটোশপ এখানে এটাতে যদি দেন তাহলে সরাসরি ফটোশপে চলে যাবে আর কি। আমি ডু নাথিং দিয়েছি। দেন এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি এখানে দেখেন এক্সপোর্ট হচ্ছে, কমপ্লিট দেখাবে একটু পরে। সো এভাবেই আর কি আমরা আমাদের ছবি এক্সপোর্ট করতে পারি লাইট রুমের মাধ্যমে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই
আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।